গরু পাচার মামলায় বৃহস্পতিবার সকালে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। তিনি যে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি তা সবাই জানে, কিন্তু দোর্দণ্ড প্রতাপ নেতা হওয়ার আগে কি করতেন তিনি, কিভাবে হয় তার উত্থান? অনুব্রতর বাবা কৃপাসিন্ধু মণ্ডলের ছিল মুদিখানার দোকান, সেই সঙ্গে গ্রিলের কারখানা ছিল বলেও শোনা যায়। অনুব্রত এখন থাকেন বোলপুরের 15 নম্বর ওয়ার্ডে, তবে তাদের গ্রামের বাড়ি ছিল বোলপুর থেকে 10-12 কিলোমিটার দূরে নানুর থানার হাটসেরান্দি গ্রামে। ছোটবেলা সেখানেই কেটেছে কৃষ্ণ মণ্ডলের। ছোটবেলা থেকেই পড়াশোনায় কোনো আগ্রহ ছিল না অনুব্রতর। ক্লাস 8 পর্যন্ত পড়ে আর স্কুলের ধারে কাছে যাননি, বাবার মুদিখানা দোকানে বসে পড়েন, সেই সঙ্গে গ্রিল কারখানার কাজকর্মও দেখতেন। অনেকে বলেন অনুব্রত এরপর কিছুদিন মাছের ব্যবসাও করেছেন, তবে অনুব্রত ঘনিষ্ঠরা এই কথা অস্বীকার করেন। কিশোর বয়সেই কংগ্রেসি রাজনীতিতে হাতে খড়ি হয় অনুব্রতর। সেই সময় সিপিএম এর মোকাবিলায় অনুব্রত ছিলেন বেপরোয়া, তবে কংগ্রেসি রাজনীতিতে বিশেষ কিছু করে উঠতে পারেননি। সেই সময় রাজ্য যুব কংগ্রেসের সভাপতি ছিলেন প্রদ্যুৎ গুহ, অনুব্রত তার অনুগামী ছিলেন বলে জানা যায়। এমনকি সেই সময় রাজীব গান্ধীর বাংলা সফরের এক ছবিতে তার সঙ্গে অনুব্রতকেও দেখা গিয়েছে। 30 বছর বয়সে অনুব্রত পাড়ারই মেয়ে ছবির প্রেমে পড়েন, তাদের বিয়ে হয়। অনুব্রতর শ্বশুরমশাইয়ের ছিল ট্যুর ট্রাভেলের ব্যবসা, সেই সঙ্গে বোলপুর বাজারে একটা জুতোর দোকানও ছিল। অনুব্রতর বিয়ে অবশ্য বিশেষ ঢাকঢোল পিটিয়ে হয়নি, রেজিস্ট্রি করে বিয়ে করেন ছবিকে। তার বিয়ের সাক্ষী ছিলেন বীরভূম জেলা পরিষদের এখনকার সভাধিপতি তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। 91 সালে মেয়ে সুকন্যার জন্ম হয়, তার ডাক নাম রুবাই। এলাকার মানুষের থেকে জানা গিয়েছে বিয়ের বেশ কিছু বছর পর অনুব্রত প্রমোটিং ব্যবসা শুরু করেছিলেন। তার সেই ব্যবসার পার্টনার ছিলেন রাজ্যের বর্তমান ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। চন্দ্রনাথের সঙ্গে অনুব্রতর সেই থেকে ঘনিষ্ঠতা। অনুব্রতর নাম রাজ্যস্তরে উঠে আসে 2000 সালে। নানুরে গণহত্যার পর স্থানীয় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অনুব্রতই। তখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে পড়ে যান তিনি। কারণ ছিল একটাই, সিপিএম এর বিরুদ্ধে অনুব্রত ছিলেন আপোষহীন এবং সাহসী। সেই থেকেই তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে ক্রমশ উত্থান কেষ্টর। স্থানীয়রা বলেন এরপর বারবারন্ত আরো শুরু হয় 2011 সালে তৃণমূল বাংলায় ক্ষমতায় আসার পর। বিশেষ করে 2013 সালের পঞ্চায়েত ভোটের সময় অনুব্রতর সেই পুলিশের গাড়িতে বোমা মারার ভাষণ হৈ হৈ করে ভাইরাল হয়েছিল। তারপর হৃদয় ঘোষের বাবা সাগর ঘোষ হত্যা মামলায় নাম জড়ায় তার। গোষ্ঠী কোন্দলে বিদীর্ণ বীরভূম তৃণমূলকে একা ঠান্ডা করেছিলেন অনুব্রত। শুধুমাত্র সংগঠন থেকে অনুব্রত যে দাপট নিয়ে বীরভূম নিয়ন্ত্রণ করেছেন গত 11 বছর, তা বাংলার রাজনীতিতে কিংবদন্তি হয়ে থাকবে। পর্যবেক্ষকদের অনেকের মতে অনুব্রত যে ভাষায় কথা বলতেন তা রাজনৈতিক শিষ্টাচারের অনেক বাইরে, আর বিরোধীদের বক্তব্য তার রাজনীতির অন্যতম খুঁটি ছিল পুলিশ ও প্রশাসন। মিথ্যে মামলায় বিরোধীদের ফাঁসানো শুধু নয়, তৃণমূলের নেতাদেরও তিনি সেই ভয় দেখিয়ে রাখতেন। কার্যত বীরভূমে তৃণমূল মানেই অনুব্রত, অনুব্রত মানেই তৃণমূল। বৃহস্পতিবার গ্রেফতারির পর এই সমীকরণ বদলে যায় কি না সেটাই এখন দেখার। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।